ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে আজও মুক্তি নেই আবহাওয়ার এই চরম ভোগান্তি থেকে। ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের এই 9টি জেলায় এই মুহূর্তে, জানিয়ে দিল হাওয়া অফিস। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে দক্ষিণবঙ্গের কোন 9টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, পাশাপাশি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঠান্ডার দাপট আরও কিছুটা বাড়বে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। গত দুদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি, আর সেই বৃষ্টি থেকে শুক্রবারও মুক্তি পাবে না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বরং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। জানানো হয়েছে ডিসেম্বর মাস থেকে গোটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের শুরুতে বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মূলত বঙ্গোপসাগরে লাগাতার একটি অ্যান্টি সাইক্লোন অবস্থান করার কারণে। কখনো এই অ্যান্টি সাইক্লোন উত্তর, কখনো আবার দক্ষিণ থেকে স্থানান্তরিত হলে তার অবস্থান কিন্তু রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প প্রবেশ করলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে এমন এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার ফলে দক্ষিণ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আপাতত এখন নামবে না বলে জানানো হয়েছে, আর এর থেকে খুব বেশি সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধিও পাবে না। আপাতত পরিস্থিতি এই রকম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে মেঘ কেটে যাওয়ার পর তাপমাত্রার পর নামবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি আজ এই 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এই সকল জেলার বেশ কিছু অংশে সকাল থেকে ঘন কুয়াশা দেখা দেয়, তবে হাওয়া অফিসের পূর্বাভাস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং জেলায় শুক্রবার শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এমন আবহাওয়া থেকে শনিবার কিছুটা হলেও মুক্তি মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও শনিবারও বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।